77 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের বাবে সমগ্র দেশ সাজু হয়েছে, মাজত মাত্র এটা দিন। আর ইয়ার মাজতে দেখবলে পাওয়া গেছে মহানগরীর বজারতো এইদরে তিরঙ্গা বিক্রি করে থাকা, পতাকা বিক্রি করে থাকা দেখবলে পাওয়া গেছে। আর বজার এটা ভরি পড়ছে তিরঙ্গারে, কেবল তিরঙ্গা নহয় বিভিন্ন সামগ্রী এটা বিক্রি করা দেখবলে পাওয়া গেছে। মই এই দোকানখনত কি কি আছে মই কিছু কথা পাতিম। আপনার তাত কি কি আছে অকমান? টি শার্ট আছে, রিজবেন আছে, বেচ আছে, টুপি আছে, টুপি আছে, ফ্লেগ আছে। পতাকা কিমান কিমান ডাঙর? এখন কিমান ডাঙর? এটু কিবা সাইজ আছে? এটু 1 ফুট 1.5 ফুট। এটু কিমান দাম? এখন 60 টাকা। হ্যাঁ, 60 টাকা। আর এইখন ডাঙরখনর? ডাঙরখন 120 টাকা, 100 টাকা, 120 টাকা। আর সরু এইবিলাক গাড়িত লগাবো পড়া পতাকা, এইবোৰ কিমান করে? 10 টাকা। এইবোৰ 10 টাকা, 10 টাকা, এইসমূহ 10 টকা। আর কেবল পতাকায় নহয়, আমি দেখিছো আপুনি যিকোনো শার্টত বা কুর্তাত লগাবলে বেজ, বেজবিলাক কিমান করে? 10 টকা, 10 টকা, এইবিলাক 10 টকা। গোটেইখিনি এইবোৰ মই দেখাব চেষ্টা করছো, এয়া বেজ ইয়াতে বিক্রি করেছে। লগতে রিস্টবেন্ড আছে, আপনি হাতত বেণ্ড লগাব পাৰিব, তিরঙ্গা ইয়াতে আছে। মুঠতে এটা সুন্দর পরিবেশ, আর দেশে এটা সমগ্র দেশে স্বাধীনতা দিবস উদযাপনের সাজু হয়েছে। আর খানাপাড়াত, গুয়াহাটির খানাপাড়াত কেন্দ্রীয়ভাবে উদযাপন করার ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আর সকলে দিল্লির আরম্ভ করে সকলে সমগ্র দেশে প্রতি রাজ্যত এইদরে স্বাধীনতা দিবস উদযাপনের কারণে এটা সকলে সাজু হয়েছে। আর মাজত মাত্র এটা দিন। নিরাপত্তার ক্ষেত্রতো যথেষ্ট কটকটিয়া করা হয়েছে, যাতে খুব সুন্দরক অনুষ্ঠিত করব পারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সকলে যাতে উদযাপন করব পারে। আর এই অনুষ্ঠান সমূহ যাতে প্রতিজন নাগরিকে যাতে অংশগ্রহণ করব পারে, তারবাবে নিরাপত্তার দিকটাও খুব সুন্দরক চোয়া চিতা করা হয়েছে। আর এইদরে গুয়াহাটির বজার যদি আমি চাও, ফুটপাথরপর আরম্ভ করে পদপথরপর আরম্ভ করে বিভিন্ন দোকানত এটা তিরঙ্গারপর আরম্ভ করে টি শার্টলৈকে সকলো বিক্রি করে থাকা দেখবলে পাওয়া গেছে। মুঠতে এটা সুন্দর পরিবেশ। আর স্বাধীনতা দিবস বলে কলে এনেই সকলোরে প্রতিগীর মন প্রাণ দেশভক্তিরে গদগদ হয়ে উঠে, আর সেই দেশভক্তিরে সকলে যেন উদযাপন করবলে সাজু হয়েছে এটা স্বাধীনতা দিবস। আর এটা সমগ্র দেশে 77 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপন করবলে সাজু হয়েছে।